বাবা, এই রিলেটেড কিছু প্রবলেমস করব। গতদিন আমরা ইয়াংস মডুলাস যেহেতু শেষ করেছি, আজকে আমরা এই রিলেটেড কিছু প্রবলেমস আছে, আমরা এই প্রবলেম গুলা করব। তোমরা একটু আমাকে বলো, গতদিন তোমাদের মধ্যে মনে হয় অনেকেরই ওই যে স্লোপে প্রবলেম হচ্ছিল, রাইট? তোমরা স্লোপটা কি ধরতে পারো নাই যে কখন কোন স্লোপ হয়? এমন কি কেউ আছো যার মানে ক্লিয়ার হয় নাই? এই বাবা, গতদিন যে আমরা স্লোপ গুলো লিখলাম না, যে আমি তিনটা গ্রাফ আঁকলাম, তিনটা স্ট্রেট লাইন কেন হয় এবং তিনটার ক্ষেত্রে স্লোপ কি কি হবে, এক্স এ কত, ওয়াই এ কত থাকলে স্লোপ গুলো কত হবে, এগুলো যে করাইলাম, এখানে সবাই বুঝতে পারছিল না? কারো কোথাও কোনো প্রবলেম আছে? কারো প্রবলেম নাই স্যার? হ্যাঁ বলো রোজা। স্যার আপনি পুরাটাই মানে জাস্ট গ্রাফ পার্টটা আবার রিপিট করলে তাহলে সবার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর একবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা আপাতত, তোমরা এই যে এই ইয়াংস মডুলাসের ডেফিনিশনটা লিখো, এটা ইম্পর্টেন্ট, এটা মোটামুটি থ্রি স্টার ইম্পর্টেন্ট। দি রেশিও বিটুইন দি লংগিটিউডাল স্ট্রেস এন্ড লংগিটিউডাল স্ট্রেনথ অফ এ ওয়্যার উইথ ইন ইলাস্টিক লিমিট। আপনি এটা কথা কথা লিখে দিয়েছেন স্যার, ইকুয়েশনটা কি লিখছিলাম? ইকুয়েশনটা জি জি জি। আচ্ছা গুড, তাহলে বাবা আমি এই রিলেটেড তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই, তোমরা একটু দেখো যে আমরা হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইয়াংস মডুলাস, মানে এই মডুলাস দিয়ে আসলে কি বোঝানো যায়। ওকে, তো এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এই ফর্মুলাটাই আমরা ইউজ করবো, ওয়ার্কিং ফর্মুলা এটাই। ওকে, সো নাও তোমাদেরকে যদি কখনো কোনো কোশ্চেন আসে যে হুইচ ম্যাটেরিয়াল ইজ মোর ইলাস্টিক, আমরা তো ইলাস্টিসিটি নিয়ে কাজ করতেছি, আমাদেরকে এই কোশ্চেন আসতেই পারে যে হুইচ ম্যাটেরিয়াল ইজ মোর ইলাস্টিক অর হুইচ ম্যাটেরিয়াল ইজ মোর ইলাস্টিক, ফর এক্সাম্পল ইন কেস অফ কম্প্যারিজন, তখন বাবা আমরা কিভাবে বুঝবো যে একটা ম্যাটেরিয়াল বেশি ইলাস্টিক না কম ইলাস্টিক? দি ওয়ে ইজ মোর মডুলাস মিনস মোর ইলাস্টিক, মানে আমরা তখন মডুলাসটা বের করবো, ইয়াংস মডুলাস, যে ম্যাটেরিয়ালের ইয়াংস মডুলাসটা বাবা বেশি আসবে সেই মডুলাস, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে মোর ইলাস্টিক, যার কম আসবে সেটা হচ্ছে গিয়ে লেস ইলাস্টিক। সবাই বুঝতে পারছো? না আপনি আবার একটু বলেন না, বুঝছি না। আমি বললাম যদি তোমাকে এই কোশ্চেন করে যে মনে করো দুইটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছে, বলতেছে হুইচ ম্যাটেরিয়াল ইজ মোর ইলাস্টিক, আমরা এই টাইপের কোশ্চেন আসবো, তো এর অ্যান্সার হচ্ছে যার ইয়াংস মডুলাস বেশি সেটা হচ্ছে বেশি ইলাস্টিক, যার ইয়াংস মডুলাস কম সেটা হচ্ছে কম ইলাস্টিক। জোয়ানা বুঝতে পারছো? মানে কি স্যার, ওয়াই এর ভ্যালুটা? হ্যাঁ ওয়াই এর ভ্যালুটা, মানে উই হ্যাভ টু গেট ওয়াই, মানে সোজা কথা হচ্ছে যদি এরকম কোশ্চেন করে উই হ্যাভ টু গেট ওয়াই। ওকে, নাও এখানে একটা কোশ্চেন প্রায় আসে, এটা ট্রিপল স্টার ইম্পর্টেন্ট কম্প্রিহেনসিভ, ওয়াই ডাজ স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার? তোমরা সবাই হয়তো জানো যে রাবার তো বেশি বেশি ইলাস্টিক, স্টিল তো কম কম ইলাস্টিক, রাইট? তোমরা তো এটা জানো, মানে সবাই মনে হয় রাবারই ইলাস্টিক, স্টিল তো ইলাস্টিক হইতে পারে না, বাট বেসিক্যালি ইন দ্য রিয়েল লাইফ স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার। এই কোশ্চেনটা প্রায় আসে, তোমাদের বইয়ের মধ্যে এই কোশ্চেনটা সলভ করে দেওয়া আছে। আল্লাহ, এগুলা কি বলতেছেন স্যার, এটা কেমনে সম্ভব? এটাই সম্ভব বাবা, স্টিল কেমনে মোর ইলাস্টিক, স্টিল ইজ মোর ইলাস্টিক, সো নাও উই উইল সি ওয়াই ডাজ, তার মানে স্টিলের মডুলাস বেশি, এটা লিখবো। এক্স্যাক্টলি, সো আমরা এখন দেখব যে কেন স্টিলের মডুলাস বেশি, আমরা একটু বোর্ডে আসি যে ওয়াই ডাজ স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার। সো লেট কম্পেয়ার এ স্টিল ওয়্যার এন্ড এ রাবার ওয়্যার, জাস্ট কম্পেয়ার। ওকে, মনে করো this is a wire which is made by steel and this is a wire which is made by rubber. The similarity between these two wire are they both, they both have same initial length. Sir, I ekbar bolen na please, please. Bolo, eta ekta steel wire ar eta ekta rubber wire. আরে ভাই, তার তার থাকতে পারে না, আমি মিস করছিলাম তাই জিজ্ঞেস। সো এটা একটা স্টিলের ওয়্যার, এটা একটা রাবারের ওয়্যার, দুইটার মধ্যে সিমিলারিটি হচ্ছে কি, দে হ্যাভ দি সেম ইনিশিয়াল লেন্থ, বুঝছো বাবা, এন্ড দে হ্যাভ দি সেম ক্রস সেকশনাল এরিয়া, তাদের দুইটারই বাবা ক্রস সেকশনাল এরিয়া সেম। এন্ড হোয়াট ইউ ডু, লেটস অ্যাটাচ এ লোড, আমরা এটার পিছে লোড ঝুলাই না, বাবা আমরা মনে করে এখানে যে ফোর্সটা দিব এবং এখানে যে ফোর্সটা দিব, দিস টু ফোর্সেস আর সেম, দিস টু ফোর্সেস আর
সেম সবাই বুঝতে পারছো বাবা যে কি স্যার নাও আমরা এখন দেখবো যে হোয়াট আওয়ার কমন সেন্স সে এন্ড বাই দিস ওয়ে উই ক্যান গেট হুইচ ওয়ান ইজ মোর এলাস্টিক সো লেটস গেট দি ইয়াংস মডুলাস বিটুইন দিস বোথ ইয়াংস মডুলাস ওয়াই What are the property on which y depends? I'm not doing y equation to Baba Leki. Okay, what is the equation of y? And this is f pi. A bota ek to kache anan na bota. Acha Baba, that was good. Lighter reflection. Thik ache? Thik ache, ha sir. Okay. Eta hocche boro l divided by choto l. Baba, eta na y is equals to f by a boro l by choto l. This is the equation for Young's modulus. Now. এই দুইটার মধ্যে সেম কি কি বাবা ফোর্স সেম এরিয়া সেম ইভেন ইনিশিয়াল লেন্থটাও সেম তার মানে ইয়াংস মডুলাস উইল অনলি ডিপেন্ড দি চেঞ্জ অফ লেন্থ রাইট এবার বুঝতে পারছো জি ইয়াংস মডুলাস উইল অনলি ডিপেন্ড দি চেঞ্জ অফ লেন্থ সো তোমরা এখানে মানে এই কেসে হ্যাঁ বলো কোশ্চেন কি বুঝছি তো তোমরা নিচে লিখবা অ্যাজ তোমরা যেটা লিখবা বাবা অ্যাজ দি ফোর্স এরিয়া ইনিশিয়াল লেন্থ অল আর সেম অল আর সেম সো ফর বোথ ম্যাটেরিয়াল আমরা ওয়াই কে কি বলতে পারি বাবা ওয়াই ইজ প্রপোর্শনাল টু ওয়াই ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু ওয়ান ডিভাইড বাই এল এই বাবারা এটা কি বলা যায় তোমরা বলো তো ক্যান ইউ সে দিস জি স্যার বলা যায় ওকে নাও তোমাদের কমন সেন্স ইউজ করো তোমরা এখানে যারা যারা আসো তোমরা সবাই কমন সেন্স ইউজ করে আমাকে বলো আমি দুইটা ওয়ারের উপর সেম ফোর্স দিছি তাদের লেন্থ সেম তাদের মনে করো এরিয়া সেম কার লেন্থ বেশি বড় হবে স্নেহা ক্যান ইউ হিয়ার মি স্নেহা তুমি কি শুনতে পারতেছো ইয়েস স্যার বাবা তুমি বলো তো এই দুই তারের মধ্যে আমি তো সেম ফোর্স দিছি তাদের ইনিশিয়াল লেন্থ সেম ছিল এরিয়াও সেম ছিল জি স্যার কার লেন্থ সবচেয়ে বেশি বাড়বে বলো তো মানে হোয়াট ইউর কমন সেন্স সে মনে করো স্যার ইলাস্টিসিটি বেশি তার লেন্থ বেশি বাড়বে তুমি জানো না কার ইলাস্টিসিটি বেশি তুমি আমাকে বলো নরমাল একটা স্টিলের তার আর একটা রাবারের তার দুইটা কি তুমি টানতেছো কে বেশি লম্বা হবে স্যার রাবার বেশি হওয়ার কথা এক্স্যাক্টলি সো অ্যাজ মানে তোমরা কি লিখবা তোমরা লিখবা যেহেতু বা অ্যাজ লেন্থ of rubber মানে the increase of length of rubber is greater than the increase of length of steel মানে রাবারের যে increase of length সেটা স্টিলের চেয়ে বেশি তাহলে বলো তো কার y বেশি হবে স্টিলের ওকে সো মানে যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল সুতরাং আমি কি বলতে পারি যে y of rubber is less than y of steel y, yeah, of rubber. Y of rubber is less than y of steel so which one is more elastic steel exactly আর এটা কেমন কথা হলো এটা তো হলো না মানে যে জিনিসটা স্যার এটা কি হলো মানে যে জিনিসটা বেশি মানে একটা ম্যাথমেটিক্যালি ভুজন ভাজন দিয়ে দিলেই হলো এই আমি বলি তোমাদের সবার জন্য আমি একটা খুব সিম্পল জিনিস বলি যে জিনিসটা টানলে বেশি লম্বা হয় ওটা মোর ইলাস্টিক না ওটা লেস ইলাস্টিক বুঝছো ইলাস্টিক মানে তো প্রিভিয়াস পজিশনে ফেরত আসে এই কারণে বাবা যে লম্বা কম হয় সে প্রিভিয়াস পজিশনে খুব দ্রুত ফেরত আসে যে বেশি লম্বা হয় সে কম ফেরত আসে বুঝতে পারছো সো লম্বা যে বেশি হয় শুনো লম্বা বেশি হয় বেশি ইলাস্টিসিটি না ফেরত বেশি আসাটাই বেশি ইলাস্টিসিটি ওকে সো as তোমাদের কমন সেন্স আর ইউজ করতে হবে না অনেক সেন্স ইউজ করছো যেটা আমি বললাম শুনবেন স্টিল তো একটা মানে সলিড ওই জিনিসটা মানে কিভাবে ব্যাক করে কিভাবে রাবার তো টুক করে দৌড় দিয়ে চলে যায় হ্যাঁ রাবার কি লিকুইড না কিন্তু রাবারের প্রপার্টি তাই তো ওরকম তো রাবারের প্রপার্টি হচ্ছে লেস ইলাস্টিক স্টে এই এসব অদ্ভুত কথা আমাকে বলবা না লিখো as the increase of length of rubber is less than the increase of length of steel so Young's modulus of rubber is less than Young's modulus of steel. That's why steel is more elastic than rubber. Like I said, I'm not sure why Gucci. Sense of humor, shop jagge use karta hai. Steel lekh mein
পারলাম না এভাবে ঝড়ের গতিতে কে বলে স্যার একটু আস্তে আস্তে বলেন কষ্ট করে আরেকবার বলবেন প্লিজ দ্যাটস হোয়াই স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার এটা কেমন কথা হলো আপনি আগের কথাগুলো একটু ডেফিনিশনটা আপনি যদি আগের কথা আমি বলি এখানে লিখবা অ্যাজ আমি বলি অ্যাজ টু তোমাদের লিখে দিই এখন বুদ্ধিমানের কাজ হবে আমার এটা লেখা শেষ হবে সাথে সাথে আমি বন্ধ করে দেবো এমন কোন কথা নাই জাস্ট ইকুয়েশন দিয়ে বুঝলে হবে আমি তোমাদের বুঝানোর জন্য ছবি আঁকছি স্যার আচ্ছা মডিউলাস কথাটা যতবার লিখবো তার আগে কি ইয়াংস লিখতেই হবে নাকি শুধু মডুলাস লিখলেই হবে শুধু মডুলাস লিখলেও হয় বাট যেহেতু তুমি এখানে ইকুয়েশনে ইয়াংস দিয়ে বুঝাচ্ছ তার মানে ইয়াংস লেখা ভালো কারণ তোমার তো এখানে যে মডুলাসটা দিয়ে তুমি পুরো কাজটা করলা এটা তো নরমাল মডুলাস ছিল না এটা তো ইয়াংস মডুলাস ছিল তাই না সো ইয়াংস মডুলাস লেখা ভালো মডুলাস বললেও মানুষজন বুঝবে তুমি ইয়াংস এর কথাই বলতেছো লেখা হয়েছে ওকে থ্যাংক ইউ আমি পরের টপিকে চলে যাচ্ছি Okay, now let's start the next part. আরেকটা এখানে বাবা কম্প্রিহেনসিভ কোশ্চেন হয় ওটা অতটা ইম্পর্টেন্ট না বাট হয় সেটা হচ্ছে গিয়ে বাবা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইয়াংস মডুলাস অফ স্টিল ইজ এত ওকে বাবা এটা মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে যে ইয়াংস মডুলাস স্টিল এর আমি স্টিল বলছি স্টিল না এসে তোমার মনে করো অন্য কিছু হইতে পারে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইয়াংস মডুলাস অফ স্টিল ইজ এত ভাই এটা তোমরা কিভাবে অ্যান্সার করবে একটু বলো তো আমাকে ডেফিনিশনটা দিয়ে না দেখো তোমরা এখানে ডেফিনিশনটা দিবা বাট আরো একটা ভাবে করা যায় আমি বলি একটু তোমরা দেখো বোর্ডের মধ্যে দেখো যেটা কিভাবে তোমরা লিখবা আমার এটা ইকুয়েশন না y is equals to f by a into বড় l by ছোট l তো এটা এখন তোমরা লিখবা কিভাবে আমি যদি বলি তোমরা লিখবা যে একটা স্টিল ওয়ারের জন্য মনে করো এল সেটা আমার কলম একটাও লিখতে চাই দেখো এল যদি 1 মিটার আর ছোট এল যদি 1 মিটার হয় এবং এরিয়া যদি মনে করো 1 মিটার স্কয়ার হয় ওকে তাহলে মানে ফর আ স্টিল ওয়ার তাই না তাহলে বাবা ওয়াই কত হবে এই কোশ্চেনে সবকটা ভ্যালু বসাতো y কত হয় f ছোট l y কি a হয় না মানে f হয় না হ্যাঁ হ্যাঁ y equal to f আচ্ছা এটা এখন তুমি জাস্ট নরমালি ইয়াতে বলো y সমান সমান f এটাই হবে বাবা 2 into 10 to the power 11 স্যার আপনি কেন এখানে f এর সাথে এই ব্যাপারটা করলেন মানে মানে বাকি গুলা কি হচ্ছে ধরেন 1 ধরে কেন x ইকুয়াল টু স্যার বড় l টাকেও তো করা যাইতো না না বড় l টা তো বাবা আমার ইনপুট জিনিস আমরা তো ইনপুট জিনিস নিয়ে মানে মনে করো বড় l টা তো হচ্ছে আমার ইনিশিয়াল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলাকে সাধারণত আমরা 1 ধরি তোমাদের মনে আছে তোমরা যখন অ্যাক্সিলারেশনের ডেফিনিশন দিছিলা তখন ম্যাস কে 1 ধরছিলা মানে যে জিনিসগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা সেগুলোকেই সাধারণত ইয়া ধরি আর কি তোমার হচ্ছে গিয়ে 1 ধরে বা ইউনিট ধরে রাখো তো আমি এটাকে কি বলবো এটাকে যদি তোমাকে নরমালি বলতে বলে তখন তোমরা কিভাবে বলবা বা বলো তো এই জিনিসটা বলো তো দি অ্যামাউন্ট অফ রিকোয়ার্ড ফোর্স টু ইনক্রিজ দি
length of a steel wire by 1 meter an hour goes. The amount of force required for a sir, आपने लिखा है देन लिखा है देन बेटर होगा लिखो এইটা তোমাদের ফার্স্ট ইকুয়েশন লিখতে হবে লেখার পর তারপর এইভাবে লিখতে হবে আদারওয়াইজ হবে না ফার্স্ট তোমাদেরকে ডেফিনিশন দিতে হবে এটা ডেফিনিশন টাইপ কম্প্রিহেনসিভ বুঝে রাখো এ রেকর্ড ফোর্স হবে 2 × 10 টু দি পাওয়ার 11 নিউটন লেখা শেষ সবার স্যার আজকাল না স্যার হ্যাঁ বলো Young's modulus এর ইউনিট জানি কত? ইয়া প্যাসকেল? প্যাসকেল হ্যাঁ হ্যাঁ ওকে। দেখা শেষ? স্যার। হ্যাঁ। স্যার আমার না ইন্টারনেট চলে গিয়েছিল একটু ব্রিফলি আমাকে বুঝাবেন কি বললেন এটার ব্যাপারে? বাবা এটা কিছু করে নেই আমরা এটা ওই যে তোমরা ছবিটা দেখলে বুঝবা একটু হোল্ড করো আগে এটা লিখে রাখো। এই জিনিসটা লেখা শেষ না হলে স্যার এইটা কি যে second comprehension question to answer ha second answer lekha hoyse so let's move into the main slide lekha hoyse shobar yes sir good to baba amader jehetu eta lekha hoyse ekhon amra main problem e chole jai amra onek din theke problem kortechi na tomader ei jonno onek problem hocche so amra ekhon problem e chole jai abar okay so the first problem এই প্রবলেমটা তোমরা একটা এসএস নাও তুলবো না एक्चुअली আমি তোমাদের এগুলো সব দিয়ে দেব পিডিএফ বাট তারপরে তোমরা চাইলে একটা মানে স্ক্রিনশট নিতে পারো কারণ এই চ্যাপ্টারে অনেক প্রবলেম তো এই পার্টে এতগুলো বাবা তোমরা প্রবলেম তুলে কুলাইতে পারবে না হ্যাঁ জাস্ট একটু দেখে রাখো তোমরা কি আমাকে দেখতে পারো সবাই এই সবাই কি আমাকে দেখতে পারো জি স্যার দেখা যায় আচ্ছা আমাকে বড় করতে পারো হ্যাঁ পারি सबसे আমার ইকুয়েশনটা কি ছিল আমার ইকুয়েশন ছিল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া মানে ইয়াংস মডুলাস y = ফোর্স বাই এরিয়া ইনটু বড় l ডিভাইড বাই ছোট l তোমাদের যদি মানে মনে থাকে ইকুয়েশনটা তাহলে এটা ছিল ফোর্স বাই এরিয়া ইনটু বড় l বাই ছোট l এই হচ্ছে কি আমার ইকুয়েশন ছিল এখন এই ইকুয়েশনের মধ্যে বাবা আমাকে ইয়াংস মডুলাস বের করতে বলছে দ্যাট মিন্স দে আস্ক আস টু গেট y y এর মানটা বের করতে বলছে কি কি জিনিস দেয়া আছে বাবা বলতো এ মেটাল ওয়্যার অফ লেন্থ 30 সেমি ওকে আর তোমরা আমাকে বলো এই যে 30 সেমি এটা কিসের ভ্যালু দেয়া আছে বলো তো ইনিশিয়াল লেন্থ বড় l ক্যাপিটাল l বড় l আচ্ছা এই আলিমা জাইম তুমি কি আমাকে শুনতে পারতেছো जी सर अच्छा बाबा तुम ही এখন তুমি বলবা মানে কোশ্চেন আমি সব তোমাকে করব তুমি একা একা आंसर দিবা তুমি বলো তো এই মেটাল ওয়্যার অফ লেন্থ 30 সেমি এটা কিসের ভ্যালু দেয়া আছে স্যার এটা ক্যাপিটাল এল ক্যাপিটাল এল এর ভ্যালু দেয়া আছে এবং দ্যাট লেন্থ ইজ 30 সেমি বাবা এটাকে তোমাদেরকে মিটার করতে হবে মানে 0.3 মিটার ওকে তোমাদেরকে এটা মিটার করলে আসবে এর ভ্যালুটা আসবে বাবা
0.3 meters. Now, and area 3 centimeter square. Sir, screen ne kichu dekha jacche na. Apnar border lekha kichu pora jacche. Apnar border kono lekha pora jacche na. Kon pora jay? এখন পড়া যাচ্ছে আপনার মার্কারের কালিটা অনেক লাইট ভালোভাবে বোঝা যাচ্ছে স্যার বুঝে পাচ্ছি না আমি সবটা রাখলাম আচ্ছা দাঁড়া আমি দেখছি আপাতত এই অংকটা শেষ করি আছেন এখন মার্কারের কালির অবস্থা আরে ভাই ঠিক আছে এই ইনিশিয়াল লেন 3 মিটার দেয়া আছে 3.3 মিটার 30 সেমি মানে কত 0.3 মিটার আর কি দেয়া আছে বাবা এরিয়া দেয়া আছে এরিয়া 3 cm² এটাকে তো আমি সেন্টিমিটার স্কয়ারে রাখতে পারবো না এটাকে আমাকে কি করতে হবে মিটার স্কয়ার করতে হবে না আলিনা জি আলিমা ওর নাম আলিমা আলিনা মা মা হ্যাঁ বলো তো তুমি সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার কিভাবে করব স্যার এটা হচ্ছে কি 3 × 10⁻²-2 এ মাইনাস স্যার মাইনাস 4 স্যার 2 3 cm, 0.3 meter. এটা হবে বাবা এম জি এই ফোর্সটা কি হবে বাবা এম ডি এম এর মান হবে 2 কেজি এম এর মান কত হবে 2 কেজি তো বাবা এম এর মানটা যদি 2 কেজি হয় তোমরা এটা 2 কেজি বসাও ওয়াইটা বের করো পারবা বের করতে ইয়েস স্যার তো বাবা তোমরা এটা করো আর পরের অঙ্কটা একটু ট্রাই করো ক্রস সেকশনাল এরিয়া না বলে দিলে তো এরিয়া মানে তো ওয়াইরের ক্রস সেকশনাল এরিয়া তাই না না এই টাইপের কেসগুলোতে তোমার আসলে যে জিনিসটা দেখবো তোমার যেহেতু লংগিটিউডাল একটা লেন্থের ইনক্রিজ হয়েছে তার মানে তোমার তোমার চিন্তা মতে ফোর্সটা কোন এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করা হবে অবভিয়াসলি ক্রস সেকশন তার মানে যেহেতু কিছু বলে নাই ধরে নাও যে এরিয়াটা দেওয়া আছে এটা ক্রস সেকশনাল এরিয়া কোশ্চেনে সবসময় সবকিছু বলা থাকে না কিছু আন্দাজ করে নিতে হয় তোমার ডাউট যেটা ছিল এটা 100% রাইট তোমার আছে ওকে তোমার কোশ্চেন 100% রেলিভেন্ট বাট মাঝে মাঝে কিছু জিনিস বাবা প্রেডিক্ট করতে হবে তোমরা একটু তুল অঙ্কটা করো আর পরের অঙ্কটা করো আমি একটু মার্কার দিচ্ছি হ্যাঁ স্যার কত আসছে কারোর কি 6533 × 10⁵ এই সবার পরেরটা কি বুঝছো বাবা স্যার ছোট এলটা বের করব না হ্যাঁ হ্যাঁ আমি আমিন করে দিচ্ছি পরেরটা একটু আমি তোমাদের আগায় দেই ওকে এই লাবিবা তুমি কি শুনতে পারতেছো স্যার পাচ্ছি আচ্ছা পরের অঙ্কটাতে কি বলছে বলছে যে ইফ উই অ্যাপ্লাই 30 নিউটন ফোর্স দেন উইল ফাইনাল লেন্থ ভ্যারি টু দি সেম ওয়্যার দেন উইল ফাইনাল লেন্থ ভ্যারি ওকে বাবা খুবই একটা ভালো কাজ কথা বলছে আই হোপ ইউ ক্যান সি দি বোর্ড নাও পরের অঙ্কে ফাইনাল লেন্থ বের করতে বলছে বাবা আচ্ছা ফাইনাল লেন্থটা কত হবে বাবা এটা কি ইনিশিয়াল প্লাস চেঞ্জ অফ লেন্থ না
বলো তো আশিকুল, তুমি কি শুনতে পারতেছো আশিকুল? হ্যাঁ স্যার শুনতে পারতেছি। তার মানে ফাইনাল লেন্থটা চাইছে বাবা। ফাইনাল লেন্থ হচ্ছে আমার ইনিশিয়াল লেন্থ প্লাস চেঞ্জ অফ লেন্থ। সো নাও আমি যদি বাবা লোডটা ভেরি করি, মানে অ্যামাউন্ট অফ ফোর্স ভেরি করি, তাহলে ফোর্স ভেরি করবে, ইনিশিয়াল লেন্থ কি ভেরি করবে? মানে ইনিশিয়াল লেন্থ তো বাবা আগের লেন্থ। ফোর্স ভেরি করলে লম্বা বেশি হবে, লম্বা কম হবে, বাট ইনিশিয়াল লেন্থ তো আগেরটাই থাকবে, তাই না আশিকুল? বলো তো তাই কি না? জি স্যার। তার মানে হলো এই যে ইনিশিয়াল লেন্থটা যেটা আগে ছিল 0.03, সেকেন্ড অঙ্কের জন্য ওটা 0.03 হবে। সো এটা ওকে। নাও নেক্সট আমি তোমাদের যেটা কথা বলি, এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া। বাবা আমার তার তো বলছে না উইথ ইনটু দি সেম ওয়্যার। বাবা ওয়্যার যদি সেম থাকে, এই ক্রস সেকশনাল এরিয়াটা কি চেঞ্জ হবে? না। তার মানে আমার এই এরিয়াটা যেটা বাবা, আগের যে এরিয়াটা ছিল 3 সেন্টিমিটার স্কোয়ার, ইট উইল রিমেইন 3 সেন্টিমিটার স্কোয়ার, বুঝছো? নাও এখন বলছে ইনটু দ্য সেম ওয়্যার। তোমরা কোশ্চেনটা যদি আবার দেখো বাবা, কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবা, কোশ্চেনে বলা আছে ইনটু দি সেম ওয়্যার, ইফ দি অ্যামাউন্ট অফ ফোর্স ইজ এত দেন ক্যালকুলেট দি ফাইনাল লেন্থ। মানে ওই ওয়্যারটা নিয়ে কাজ করার কথা বলছে। তো বাবা একটা যদি ওয়্যার হয়, একটা ওয়্যারের মানে কি একটা ম্যাটেরিয়াল, তার মানে একটা ইয়াংস মডুলাস না আশিকুল? একটা ওয়্যারের জন্য কি একটা ইয়াংস মডুলাস না বলো তো বাবা? জি স্যার একটাই তো হওয়ার কথা। মানে আমরা যে আগের অঙ্কে যে ইয়াংস মডুলাসটা বের করছিলাম, ওই ইয়াংস মডুলাসটা এখানে বসাই দিব। বসাই দিয়ে বাবা বের করবটা কি এফ, আর ফোর্সের ভ্যালুটা এখন আমরা কত ধরবো? 30 নিউটন। ফোর্সের ভ্যালুটা কত ধরবো বাবা? 30 নিউটন। আমরা এলটা বের করবো, এলটা বের করে বাবা এখানে বসাই দিব, বসাই দিয়ে আমরা ফাইনাল লেন্থটা বের করবো। এটা কি আমরা বের করতে পারবো না আশিকুল? পারবো? জি স্যার পারবো। আশিকুল পারবো? আচ্ছা এই স্যার ওয়াই এর ভ্যালু কত বসাবো এটা আরেকবার বলবেন। আগের অঙ্কে ওয়াই এর ভ্যালুটা আমি পাইছি, এক নম্বর অঙ্কে, ওটাই বসাই দিব এখানে। একটা ওয়াই এর জন্য একটা ম্যাটেরিয়াল হলো একটা ইয়াংস মডুলাস। নাজিফা তুমি কি বুঝতে পারতেছো? নাজিফা নূর? Yes, sir. Good. বাবা এখন আমরা পরের অঙ্কে চলে যাই। এটাতে তো কারো কোনো প্রবলেম নাই, রাইট? তোমরা ভ্যালুগুলো বাবা নিজেরা বের করে গ্রুপে মিলাই নিও। সো নাও নেক্সট প্রবলেম, পরের প্রবলেমটা তোমরা একটু এসএস নিয়ে নাও। ওকে, দ্যাটস দ্য সেকেন্ড প্রবলেম। এখানে দেওয়া আছে দি ইয়াংস মডুলাস অফ কপার ওয়ার ইজ এত। গুড। এ কপার ওয়ার অফ রেডিয়াস এত মিলিমিটার অ্যান্ড ইনিশিয়াল লেন্থ এত মিটার ইজ ইনক্রিজ আপ টু 5% ডিউ টু অ্যান এক্সটার্নাল লোড। Calculate the amount of load. Okay. If another wire of same material and double length and half radius is experienced by same load, then calculate the final length of the wire. Hey, Baba, ei ongko ta ki amra parbo na parbo na? To 2 minute time den, 1 minute. Korte to parlam na. Acha acha, okay okay, koro koro. Eto tarahura kora dorkar nei, aste aste tulo, ha? Apni tarahura. Tai tai na. এখনই মিটিংটা চলে যাবে বাবা, তারপর তোমরা সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়ো। আবার মিটিং চলে গেলে সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়ো, আর এই অঙ্কটা করা ট্রাই করো। স্যার বোর্ড পরীক্ষায় কি এরকমই অঙ্ক আসবে? না, এর চেয়ে একটু কঠিন আসবে। এরকম অঙ্ক আসলে তোমরা খুব খুশি হয়ে যাবে। এক্সামে কখনো খুশি হই না। আমরা তো এটা প্রিলিমিনারি অঙ্ক না, আমি ইজি দিয়ে যাচ্ছি। মিটিং চলে গেলে সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়বো আবার। ওকে, সবার লেখা হয়েছে? দুইটাই লিখো।